আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি ইটালির বুলজানো থেকে কলে পাহাড়ের দিকে। খুবই সুন্দর একটা পাহাড়। বুলজানো থেকে কলে পাহাড় যেতে সময় লাগে 30 মিনিটের মতো, আর এখানে ওঠার টিকিট ছিল 7 ইউরো। আমরা একটা গেস্ট পাস নিয়েছিলাম এবং এটা ছিল 70 ইউরো, যেটা দিয়ে আপনি যে কোনো ট্রান্সপোর্টেই চলাচল করতে পারবেন, ইনক্লুডিং কেবল কার, এবং এই কার্ডের মেয়াদ ছিল 5 দিন। পাহাড়ে ওঠার জন্য আমরা কেবল লিফট ব্যবহার করব, কারণ প্রায় 1100 মিটারের মতো পথ উঠতে হবে গাড়ি দিয়ে গেলে আমাদের অনেক সময় লাগবে এবং অনেক ঘুরে যেতে হবে। তো যখন কেবলমাত্র লিফট আসবে তখনই ভিতরে ঢোকার দরজাটা খুলবে। এই এরিয়াল লিফটটা কলে ভিলেজকে বুলজানোর সাথে যুক্ত করেছে। সমতল থেকে উচ্চতা প্রায় 3000 ফুট এবং উঠতে সময় লাগে প্রায় 4 মিনিটের মতো। খুবই হালকা বৃষ্টি পড়ছিল। ইট ক্রিয়েটস আ থ্রিলিং রোমান্টিক এনভায়রনমেন্ট। আমরা এখন উপরের দিকে উঠছি, উপরে উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি, পথ যেন শেষ হয় না। সত্যি রোমাঞ্চকর অনুভূতি। এখন নামার পালা। এই হলো কলে পাহাড়। এখানে যে গবাদি পশুগুলো আছে, গরুর গলায় ঘণ্টা বেঁধে দেওয়া হয় এবং তারা যখন চলাফেরা করে তখন যে টুংটাং শব্দ হয় এর দ্বারা বোঝা যায় কোন অবস্থানে তারা রয়েছে, এবং এটাকেই নাকি বলা হয় কলে। খুবই ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর মেঘের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন নিজেকে মেঘ বালিকা মনে হচ্ছিল। সেই মেঘে বালিকার গল্প শহরে জুড়ে, বৃষ্টি হোক রোদর হোক আজ শুধুই তার ডাক নাম। যদিও আমি খুব একটা ভালো গান পারি না, হঠাৎ মনে হলো তাই গেয়ে ফেললাম। জীবনটাও এমন, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। আমরা মেঘের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, ক্যামেরায় ঠিক মেঘগুলো বোঝা যাচ্ছে না যতটা না খালি চোখে বোঝা যাচ্ছে। এটা একটা কিন্ডার গার্ডেন। এখানকার রাস্তাগুলোরও যেন কেমন একটা আকর্ষণ শক্তি রয়েছে। এটা প্লে জোন, আর এখানে গ্রাম্য স্টাইলে দোলনা ঝুলানো আছে। ব্যাগগুলো কি সুন্দর করে গোছানো। আমরা এখন এই পাহাড়ি একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে কফি খেতে যাব আর উপরের দৃশ্য আপনাদের দেখাবো। নিচে শহর দেখা যাচ্ছে। আমাদের কফি খাওয়া শেষ, আমরা এখন ব্যাক করব। ফেরার পথে আমার বেবি প্লে জোনে কিছুক্ষণ প্লে করল। ট্রি হাউস তোর ভীষণ পছন্দ। আর এই হলো আমাদের গ্রাম্য স্টাইলের দোকান। এটা হলো ক্যাম্পার ভ্যান,
যেটা নিয়ে মানুষ কিছুদিনের জন্য ট্যুরে বের হয়। এর ভিতর সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। আমরা এখন এরিয়াল লিফটে করে নিচে নামবো। নামার সময় একই রকম অবস্থা, রাস্তা যেন শেষই হচ্ছে না। আর নিচের দিকে তাকাতেও একটু অন্যরকম থ্রিল ফিল হচ্ছে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।